বহুদিন ধরে মানে একটা সংগঠনের লগত কাম কাজ করে বিশেষকে জড়িত হয়ে কাম কাজ করে আসিল সদৌ অসম ছাত্র সন্থা প্রায় 30 বছর মই কেন্দ্রীয় সমিতির বিভিন্ন পদবীত মই প্রথমতে কেন্দ্রীয় সমিতির সদস্য তারপর তিনটা টার্ম মই শিক্ষা সম্পাদক হিসাবে আসিল তারপর সদৌ অসম ছাত্র সন্থার উপসভাপতি হিসাবে থাকিল আর তারপর সভাপতির দায়িত্ব লৈছিল। তো এই সকল সময়তে রাজনৈতিক ক্ষেত্রখনের সন্দর্ভত যে অধ্যয়ন আর বর্তমান ভারতবর্ষর সন্মানীয় প্রধানমন্ত্রী আমার সকলরে আদর্শ নরেন্দ্র মোদী ডাঙরিয়াজির যে পদক্ষেপ লগতে অসম সরকারের সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে পদক্ষেপ এই সকল কথার যাবর বিষয় সেই বিষয়বর অনুধাবন করে অধ্যয়ন করে মই এই দলটি যোগদান করার সিদ্ধান্ত উপনীত হলু। আজি এগারী এই যাত্রাত এগারী নতুন ব্যক্তি অতদিনে ছাত্র রাজনীতির জড়িত আসিল এতিয়া মই সক্রিয় রাজনৈতিক দলের এগারী সদস্য হিসাবে আজ অংশগ্রহণ করছো। সম্মানীয় প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়ায় আমাক যি দায়িত্ব দিব একেবারে প্রাথমিক পর্যায়ের পরাই সেই দায়িত্ব মই আখরে আখরে পানি পালন করে যাবর কারণে মই সদায় বাধ্য থাকিম। ভারতীয় জনতা পার্টির যি সিস্টার অর্গানাইজেশন আছে সেই আটাইকটা সংগঠনের সম্মানীয় নেতৃবর্গ আপনার আটাইকে মই পুনৰ শ্রদ্ধা জানাইছো কারণ আজি প্রথম এই দলটি যোগদান করার কারণে আমি আহিছো। দলের বহু কথা বতরা আমি আকৌ শিকিব লাগিব কারণ এটা নতুন যাত্রা আপনার আটাইরে সহায় সহযোগিতা কামনা করছো কারণ আমি সন্থাত থাকা সময় বহু দাবি বহু বিষয় আমি রাজপথত সংগ্রাম করেছিল তারে বহু বিষয় ইতিমধ্যে সন্মানীয় মুখ্যমন্ত্রী সমাধানের পথ প্রশস্ত করেছে। বিজেপি দল অসমত সরকার গঠন করার পিছত অসম আন্দোলনের শহীদ সকলক বিভিন্ন ধরনে সকাহ দিয়ার কারণে ব্যবস্থা লৈছে। এই দলটির সরকারে বা সংখ্যাগরিষ্ঠতা লৈ গঠন হওয়া এই দলটোয়ে দুটাক আঞ্চলিক রাজনৈতিক দলের সমর্থনত তেওঁলোকে অসমৰ জনসাধারণের স্বার্থ সুরক্ষিত করার কারণে সমষ্টি পুনর্নির্ধারণের যে জটিল বিষয় মই যোৱা 30 বছর আর আগের 5 বছর প্রায় 35 বছর আমি ছাত্র সন্থাত থাকা সময় আমার দাবি আছিল যে সমষ্টি পুনর্নির্ধারণ হব লাগে আর সাংবিধানিক রক্ষা কবচর একটা বিষয় হিসাবে এই বিষয়টি খুব সোনকালে করব লাগে কিন্তু বর্তমান বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সেই পদক্ষেপ গ্রহণ করে দেখাইছে আর যাবর বিষয় আমি কোনোদিন কোনো উলাই করব নয় আজি জাতিটো মজবুত হওয়ার ক্ষেত্র জাতিটোর কাঠামোটো রক্ষার ক্ষেত্রে লওয়া এই পদক্ষেপ বহুদিনিয়া দাবি আছিল আমার। তার লগতে আরো একটা কথা মই বিশ্ববিদ্যালয় থাকা দিনের পরাই ইয়াত শাসন করা ইয়ার আগের কংগ্রেস দলের যে সরকার সরকারে চাকরি বিক্রি করেছিল আপনারা কথাই জানে রাজ্যখনত বিভিন্ন দলে শাসন করেছে শিক্ষকের চাকরি বিক্রি করেও পয়সা লৈছিল সেই সকল কথা দলিয়াই দি এটা খুব সুস্থ বাতাবরণত আপনাদের দেখিছে প্রায় 1 লাখ চাকরি এটকাও পয়সা নোহাকে দিয়ার যে ব্যবস্থা ললে তার প্রতি মই আকৃষ্ট হলো কারণ বিশ্ববিদ্যালয়ের মেধা সম্পন্ন ছাত্রছাত্রী সকলে আমাক এই কথা কই আহিছিল আর ছাত্র সন্থার এইটো মূল দাবি আছিল যে ছাত্রছাত্রী মেধা সম্পন্ন ছাত্রছাত্রী নিয়োগত নিয়োগ দিব লাগে বা তেওঁলোকে যি পরীক্ষা দিব সঁচা অর্থত পরীক্ষা পাতি সুস্থভাবে পাতিব লাগে গতিকে এই ধরনের কথা বতরাই আমাক আসলে আকৃষ্ট করিলে। গুৱাহাটী মহানগরীত এখন শহীদ উদ্যান প্রায় 100 বিঘা মাটি লৈ পেলাই অসম আন্দোলনের শহীদের স্মৃতি রক্ষার কারণে এখন উদ্যানের কাম আরম্ভ হয়েছে এইবর কথা এনেকি এইখন সরকারে নির্যাতিতা যিখিনি ব্যক্তি আছিল প্রায় 100 গৰাকী বিশেষভাবে নির্যাতিতা বলে কৈছো আমি তেওঁলোক
অসম আন্দোলনের সময় শারীরিকভাবে খুব বেয়া একটা সিচুয়েশনের পালাত পড়েছিল, আর সেই সময়ত সেই নির্যাতিত মহিলা সকল আসলতে কি ধরনের আছিল আমি জানো। আজি ইমান বছর পিছত আন্দোলনের এই সরকারে নির্যাতিত মহিলা সকল একটা সাহায্য প্রায় 2 লাখ টাকাকে প্রতিগী নির্যাতিত মহিলা সাহায্য দিয়েছে। গতি এই ডিমান্ড আসলতে সদু ছাত্র সন্থার ডিমান্ড বহুদিন ধরে যে শহীদ নির্যাতিত শারীরিকভাবে পঙ্গু ঘর জ্বলা এই ব্যক্তি সকল সাহায্য দিব পর্যায়ক্রমে এই কাম আরম্ভ করেছে। গতি এনেকা কথাগুলোর যাবোর বিষয়ে ইতিমধ্যে সমাধানের সূত্র উদ্ভাবন করে কামবর আরম্ভ করেছে, আর সেই কারণে এনেকা কথার কারণে আজি এই দলত যোগদান করার মানে সিদ্ধান্ত ললো। আজি গরুখুঁটি প্রকল্প আপনাদের জানে মই যিমান দিন হল আসু করা দরং জেলালে গেলে মঙ্গলদৈ গেলে এটা এটা সকলের একটা প্রতিবাদী কথা যে আপনাদের গরুখুঁটি আমাকে কেতিয়া ঘুরাই দিব, কিন্তু আমি নোৱাৰিলো। বহুত আন্দোলন হল, আপনাদের শুনে আচরিত হব, প্রসেশন ধর্ণা সব হল, কিন্তু তার মাজত এই গরুখুঁটি অঞ্চলটো বেদখন মুক্ত করে পেলালে, যদি কথা একটা ল্যান্ডমার্ক কথা একটা আমি যদি কথা আমি সদৌ ছাত্র সন্থা থাকা অবস্থাত আমি আদরণি জানাইছিল। গতি এনেকা কথা যে সত্রর মাটি বেদখল এইবার সদৌ ছাত্র সন্থার ডিমান্ড আছিল, আর সেই কারণে সত্রর মাটি বেদখল মুক্ত করা কথাটো আমি অত্যন্ত সুখী, আর সেই কারণে কৈছো যে ছাত্র সংগঠনত থাকি কোৱা বহু কথা এই সরকারে রূপায়ণ করেছে, এই সরকারে ফলপ্রসূভাবে আগবাই লিখেছে, আর বহু অমীমাংসিত কথা আছে। সেই কথাব এটা আন্তরাষ্ট্রীয় সীমান্ত সিল করাকে ধরে চড়াই এটাও আহিব নোৱাৰা ব্যবস্থা এটা হব বলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে, ভারতবর্ষের গৃহমন্ত্রী ডাঙরিয়া কৈছে। গতি এনেকা অবস্থা এই দলের বাদে আন কোনো দলের ইয়াত অস্তিত্ব নথকাটো আমি বিচাৰিছো। এই দলটোৱে সমগ্র জাতিটোক নিরাপত্তা দিয়া কামত আগবাঢ়ি গৈছে। গতি এতিয়াও যখন ব্যক্তির শুভবুদ্ধি উদয় হওয়া নাই সেই সকল ব্যক্তিক আমি অনুরোধ জানাইছো এই দলটোলৈ আহি যোগদান করক, আর প্রতিটি জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলম্বী লোকের সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করক। মই এইখিনিকে কলো আর আপনার আটাইকে পুনের মই শ্রদ্ধা জানাইছো। আজি একটা নতুন যাত্রা, এই যাত্রাত আপনার আটাইলে সহযোগিতা কামনা করছো। ধন্যবাদ।